আপনি নাটকের মহিলা ক্যারেক্টারের জায়গায় কেন ভাই আপনি চালেন চান যে তার বুকটা একদম ঢাকা থাকুক, একটু বুকটা খোলা থাকলে অসুবিধা কি? জনপ্রিয় পরিচালককে জিজ্ঞেস করেছিলাম যে আচ্ছা আপনারা যে আপনাদের জায়গায় আপনাদের দেশে এই জিনিসগুলো দেখান, এটা আপনাদের সমাজে কতটুকু, এটা কি আপনাদের সমাজের বাস্তবতা? তো উনি আমাকে দ্ব্যর্থহীন ভাবে বললেন, রেজানুর ভাই আপনি সমাজ নিয়ে ভাবছেন কেন? আমরা তো সমাজের কথা ভাবছি না, সমাজের কথা ভাবছি না, আমরা বিনোদন দেওয়ার কথাই ভাবছি এবং বিনোদন দেওয়ার জন্য যে কাজটি করা দরকার সেটাই আমরা করবার চেষ্টা করছি। এবং উনি শেষে বললেন, আমি কিন্তু এই ধারণাটা বিপরীতে আমি এটা দেখাতে চাই না। তখন আমি তাকে বললাম, আপনার বন্ধুরা দেখাচ্ছেন কেন? আচ্ছা বলে ওই যে ভিউ পাওয়ার জন্য। ভাই আপনি নাটক দেখতে আসছেন, আপনি অত বাস্তবতা নিয়ে চিন্তা করেন কত, অত শালীন ভাবে চিন্তা করেন কেন? আপনি তাহলে কি কিছুদিন পরে তানভীর ব্যাপারটা এরকম হবে? আমি প্রশ্ন রাখতে চাই যে আমরা তো নায়িকাকে নায়িকাকে মহিলাদেরকে খুলে একদম একাকার করে দিলাম, নায়িকার শরীর খুলে দিলাম, তাহলে যে কিছুদিন পরে মহিলারা যদি জিজ্ঞেস করতে চায় ভাই আপনারা তো আমাদের শরীরকে এতদিন দেখালেন, এখন আমরা পুরুষের শরীর দেখতে চাই, আমরা পুরুষকে খোলা খোলা খোলামেলা অবস্থায় দেখতে চাই, পুরুষের হাফ প্যান্ট দেখতে চাই, পুরুষকে একদম নগ্ন অবস্থায় দেখতে চাই, আমরা ওই দাবিটা তুলতে চাই, তাহলে কি তানভীর আমরা কি পরবর্তীতে ওই আধুনিক দৃষ্টিভঙ্গি মানে প্রকাশ করবার জন্য আমরা কি এরপরে পুরুষকেও ন্যাংটা দেখাবো? রেজানুর ভাই, এই ক্ষেত্রে যদি বলি যে বেশ কয়জন নির্মাতা বলছেন যে তাহলে আমরা বিশ্বের সাথে নাকি এগোতে পারছি না, পারবো না, 18+ প্রোডাকশন সারা বিশ্বে ওটিটিতে বড় বড় ওটিটিতে যখন অনেক অনেক আমি একটু শেষ করি না, অনেক টাকা যখন ইনকাম করে ফেলবে তখন আমরা সেই সেই প্রোডাকশনে সেই প্রতিযোগিতায় নামতে পারবো না আমরা যদি এইভাবে আটকে রাখি নিজেকে। এটা যারা বলেন আমি তাদের কাছে বিনীতভাবে আমি শ্রদ্ধা রেখেই বলি, এটা এক ধরনের অযোগ্যতা প্রকাশ। আপনাকে কে বলেছে আপনার সেক্স ভায়োলেন্স মারামারি খুনাখুনি এইসব দেখায় আপনাকে বাজার করা, বাজার ধরবার জন্য, আপনার সমাজকে নষ্ট করবার জন্য? আমি কয়েকদিন আগে দেখলাম তামিল ছায়াছবির অনুকরণে একদল বাচ্চার ভারতের ওখান থেকে একদল বাচ্চার একটি নাটকের ক্লিপ ঘুরে বেড়াচ্ছে এবং সেখানে তামিল ছবির অনুকরণে ওই বাচ্চারা তারা ওই সিনেমার ক্লিপ বানিয়েছে এবং দুর্দান্ত ভাবে তারা মারামারি খুনোখুনি আবিজাবি করছে এবং ওইটার অনুকরণে আমাদের কুষ্টিয়াতে আরেকটি আমাদের তরুণদের কিশোরদের একটা দল আবার এইভাবেই নাটক সিনেমা বানানোর চেষ্টা করছে এবং সেখানে একটি টেলিভিশন চ্যানেলে আমি দেখলাম এই বাচ্চাদেরকে নিয়ে দারুণ প্রশংসামূলক একটি প্রতিবেদন ছাপা হল মানে প্রকাশ হল। এখন আমি বলি আমার কাছে এই প্রশ্নটা হলো এই জায়গায়, আপনি বলছেন যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে ছেলেমেয়েরা ওই জায়গায় ওই প্রতিবেদনে বলা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে আমাদের ছেলেমেয়েরা সবাই বন্ধ হয়ে আছে, তারা কি করবে জানে না, তারা একদল কিশোর, তারা নিজেরা অভিনয়ের ক্ষেত্রে এইভাবে পারদর্শী হয়ে ওঠার চেষ্টা করছে এবং তারা এইভাবে নিজেদেরকে তৈরি করছে এবং ওখানে বলা হচ্ছে যে তাদের কাজ দেখে আমাদের অনেক ব্যস্ততম বড় বড় নামি দামি পরিচালকরাও বোধ করি ভাববেন যে তারা অনেকটা পিছিয়ে আছেন। আমি ওই ভিডিও অনেক গুরুত্ব সহকারে দেখলাম, ওই তামিল ছবির অনুকরণে ওই বাচ্চারাই খাট খাট করে মারামারি করছে, এক করে গুলি করছে, এক করে মারামারি করছে, এক করে লাথি দিচ্ছে, মেয়েকে ধরে নিয়ে আসতেছে, অমুক করছে, কাট কাট কাট, মানে হ্যাঁ অ্যাকশন দৃশ্যে একদম পারফেক্ট, একেবারে পারফেক্ট। কিন্তু তানভীর চার কাজ কিন্তু তাকেই সাজে, আমি যে আমার এই ছোট্ট বাচ্চাদেরকে ছোট্টবেলা থেকে এই যে অ্যাকশন এবং মারামারি এবং এই যে বাহাবা দিচ্ছি, ভবিষ্যৎটা কি, সামনের দিকে কি ঘটবে, ও কি সামনের দিকে সমাজকে কোন জায়গায় নিয়ে যাবে? ও তো বড় হওয়াতে পরে কিছুদিন পরেই বলবে যে পিস্তল দিয়ে মারামারি দেখাবো, পিস্তল দিয়ে অমুক করবো, জমি দখল করবো, খুন খুনাগরি করবো, এই হিন্দি সিনেমা এইভাবে দেখানো হয়েছে, তামিল ছবিতে এইভাবে দেখা হয়েছে, যেহেতু আমাদের প্রশংসা করা হচ্ছে, অতএব আসেন প্রশংসায় ভেসে যাই। আমরা যারা বলছি আমাকে বাইরের বহির বিশ্বের সাথে তাল মেলানোর জন্য আমাদেরকে এই দেখতে হচ্ছে, শরীর দেখাতে হচ্ছে, বেদের শরীর দেখাতে হচ্ছে, কে বলছে আপনাকে মেয়েদের শরীর দেখিয়ে টাকা কামাই করবার জন্য? মেয়েদের শরীর দেখাবো কেন আমি? আমার সমাজে কি আর কোনো কাহিনী নাই? আমার তাহলে রেজন ভাই, এই যে ওই ওই বিতর্কের সময়ও কিন্তু আসলে সংগঠনের অনেক রকম নেতা আপনারা কিন্তু দুই ভাগে বিভক্ত হয়ে গেছেন, তার মানে খারাপের জায়গাটাও এখন একটা আপেক্ষিক জায়গা, মানে দুই পক্ষ হয়ে যায় যে যেকোনো কিছু খারাপ উদাহরণ হলে সবাই একসাথে প্রতিবাদ করছি না আমরা, ব্যাপারটা যেটা দাঁড়ায় তানভীর, আমরা এখন একটা একটা লড়াইয়ের মধ্যে শুরু হয়েছে, যে লড়াইটা এরকম যে আমি যদি অন্যায় করি সেই অন্যায় কাজটাকেও আমি জাস্টিফাই করবার জন্য আমার সাথে কিছু মানুষকে সাথে নিয়ে নেই এবং যারা অন্যায় করেন তারা কিন্তু একসাথে যুক্ত হয়ে যান।
তানভীর একটা কথা মনে রাখতে হবে, আমাদের এই বাংলাদেশে যারা অন্যায় করেন তারা কিন্তু সবচেয়ে সংগঠিত। আপনি কিন্তু খেয়াল করলে দেখবেন যে ব্যবসায়ীরা এই সময়ে, ব্যবসায়ীরা কিন্তু সবচেয়ে সংগঠিত, দুর্নীতি করছে, মারামারি করছে, অনিয়ম করছে, কিন্তু এক সময় দেখবেন দুর্নীতি বা ব্যবসায়ী ব্যবসায়ীর সাথেই কিন্তু কথা বলে এবং তার পক্ষে দাঁড়ায়। কিন্তু অন্যান্য মানুষ যারা সাধারণ মানুষ, ভালো মানুষ, ভদ্র মানুষের সংখ্যা খুবই কম, তার সাথে কিন্তু ভদ্র মানুষেরা দাঁড়ায় না এবং তারা কিন্তু একসাথে কথা বলবার চেষ্টা করে না। আপনি অন্যায় করলে অন্যায় বাজারাই কিন্তু আপনার সাথে দাঁড়াবে। আপনি চিন্তা করেন না, আমি আপনার সাথে আছি, আপনি একদম চিন্তা করবেন না, তো আপনি আপনি আগায় যান, আমি আছি। কিন্তু একজন ভালো মানুষকে কেউ বলে না এ আপনি আগায় যান তো আমি আপনার সাথে আছি। ভালো মানুষরা, ভালো মানুষ সেজে থাকে কিন্তু তারা একটু দুর্বল। এই ভালো মানুষদেরকে আমি বলবো দুর্বলতা ঢেকে আসে সবাই ঐক্যবদ্ধ হই, একসাথে হই, তাহলে যে কাহিনীর কথা বলা হচ্ছে, কাহিনীর আকালের কথা বলা হচ্ছে, খুন দর্শন দেখবানো দেখানোর কথা বলা হচ্ছে, এটা বোধ করি লাগবে না। আপনি কাহিনী লিখবার চেষ্টা করেন, হ্যাঁ আমি আবারও বলি কাহিনীর প্রয়োজনে যতটুকু দরকার সেটুকুই দেখাবেন আপনি, কিন্তু কাহিনীর অপ্রয়োজনে আপনি 10 মিনিট 12 মিনিট ধরে শরীর দেখাতে থাকবেন, এইটা কোন ধরনের আধুনিকতা এটা আমি ঠিক জানি না এবং এটা আমি শিখিনি। দারুণ বললেন রিজন ভাই। তাহলে আমাদের অগণিত নাটক একটা ডাবল মিনিং হেডিং, ডাবল মিনিং শিরোনামে প্রকাশ পাচ্ছে এবং বিপ বিপ টোন একাধিক নাটকে ক্রমাগতভাবে বেড়ে যাচ্ছে। সেটা অনেক ওয়েব সিরিজ বলি, অনেক টিভি নাটক বলি, কোনো একটা অশ্লীল ডায়লগ যেগুলো আগে টিভি মিডিয়ায় কল্পনা করা যেত না, হয়তো সিনেমায় কাজী হায়াত যেগুলো খুব প্রকাশিতভাবে করেছিল, শুধু কাজী হায়াত বললে ভুল হবে, আরও কয়েকজন অনেকে, এনায়েত করিম সহ অনেকে, কিন্তু বাংলা এখন টেলিভিশন মিডিয়া বা ইউটিউবের যেসব নাটক সেগুলো একটা গালিগালাজ হচ্ছে, সেখানে বিপ বিপ টোন দিয়ে আমি বুঝছি যে কোন গালিটা দিচ্ছে সেটা বুঝছি, এমনভাবে বিপটা শোনা যাচ্ছে যে ওই গালিটার মিনিংটাও বোঝা যাচ্ছে যে এই গালিটাই হচ্ছে এখন। তাহলে এটা কোন ধরনের আচরণ নির্মাতাদের, কি আসলে এটা এটা কতটুকু কি বলবো নৈতিকতার ভেতরে পড়ে এটা? আমি 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 বিনীতভাবে আবারও একটা বিষয় একমত হয়ে বলি, যেটা হলো যে আমরা এই যে অনেকেই নাটক বানানোর চেষ্টা করছি, আমি আবার একেবারে ক্ষমা চেয়ে নিই, আমাদের দেশে বেশ কয়েকটি কাজ, বেশ কয়েকটি ক্ষেত্র কিন্তু খুবই কি বলবো স্বাধীন, খুবই স্বাধীন। তানভীর, আমরা যারা নাটক বানাচ্ছি, আমরা যারা সিনেমা করছি, আমরা যারা সংস্কৃতির কাজ করছি, এই জায়গায় স্বাধীনভাবে আমরা বলতে চাই এখানে কোনো যোগ্যতার প্রয়োজন লাগে না। আপনি কি দেখেছেন কেউ কোনো যে না কোনো যোগ্যতা লাগে না আমাদের এখানে? আমি বলি, আমার কথা অনেকেরই খারাপ লাগবে, অনেকেরই খারাপ লাগবে, আমাদের ডিরেক্টর গিল্ডস, আমাদের চলচ্চিত্র জায়গা, আমাদের সব জায়গায় যত মানুষ কাজ করেন, যত সদস্য, তারা কি সবাই বুঝে এসেছেন, সবাই জানেন, সবাই কি সবকিছু জানেন, কোন যোগ্যতা এসছেন তারা জানেন, জানেন না, এবং তারা কিভাবে এসছেন সেটাও আমি জানি না। আমাদের কিন্তু ডিরেক্টর গিল্ডসে প্রায় ধরেন 600-700 ডিরেক্টর, এতগুলো নাটকের ডিরেক্টর কিন্তু আমাদের দেশে, এবং এইসব এত ডিরেক্টর, যার ফলে আমার কাছে যেটা মনে হয়, আমার কখনো কখনো মনে হয় যে আমি শিখে এসে, যতটুকু পারি শিখে এসে যা কাজগুলো করবার চেষ্টা করছি, সেই জায়গায় আমার না শিখলেও চলতো, যে শেখার তো দরকার নাই। এই যে আমি এসে আমার ভাবনার জায়গা থেকে আমার যেটা মনে হচ্ছে যে এটা দেখাই, আমাকে এটা দেখাতে হবে, ওর জায়গায় নিজের কাছে তো ওর স্বাধীনতার জায়গাটা সবচেয়ে বেশি, যে আমি এটা দেখালে আমি আধুনিক হয়ে গেলাম, কিন্তু এই আধুনিকতার জায়গা থেকে আমি কতটুকু নিজেকে আধুনিক করব বা কতটুকু এইটা দেখানো যাবে সেই জিনিসটা তো আমার মাথায় নেই, এবং যার ফলে হচ্ছে কি আমি যাই দেখাচ্ছি অন্ধকারের দিকটাই আমার কাছে বেশি বেশি মনে হচ্ছে। যেমন ধরেন আমি একটা ছোট্ট নাটকের ক্লিপের কথা বলি, বাংলাদেশে এখন, বিশেষ করে বাংলাদেশে না, সব জায়গাতে আমি যদি ফেসবুকে ঢুকি তাহলে দেখবো 2 মিনিট 3 মিনিট 2.5 মিনিট 3.5 মিনিটের মধ্যে মতো এরকম ক্লিপিং ঘোরে, সেই ক্লিপিং এর মূল মর্মার্থ হলো কৌতুক, ঢং 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 কং কৌতুকপূর্ণ নাটকের কাহিনী, অথবা কোনো একেবারে সেন্সিটিভ, একেবারে দর্শন জাতীয় বা এরকম আপত্তিকর দৃশ্য জাতীয় ফুটেজের ঘোরাঘুরি। যেমন একটি ফুটেজে আমি দেখলাম, নাটকের ভাষাটা এরকম, আমি আবারও একদম ক্ষমা চেয়ে উল্লেখ করছি জায়গাটা, আমি জানি না এটা কতটুকু উচিত বা উচিত ছিল না, আপনি যদি আবার বলেন যে কেন এটা, তো আমি দেখাতে পারি। নায়ক নায়িকা দুইজন মুখোমুখি, নায়ক নায়িকাকে জড়িয়ে ধরে উপরে ওঠার চেষ্টা করছে, নায়িকা তাকে ধাক্কা দিয়ে বলতেছে এই
তুমি কি টিপতেও জানো না? এই ডায়লগ কি হলো? এটা কি হলো? মানে নায়ক তখন সবপর্ণ সবপর্ণ নায়ক তখন বলতেছে, এ আমি কি এর আগে কারো টিপছি রে? কি এটা? কি এটা? কেন এটার উদ্দেশ্যটা কি? এই উদ্দেশ্যটা নিয়ে যারা নাটক বানেন তাদের উদ্দেশ্যটাই হচ্ছে আমি যে কোনো মূল্যে সেক্সকে প্রাধান্য করে আমার আধুনিকতাকে প্রকাশ করবার চেষ্টা করো। ভাই আমি আমি যে জানি আমি বিনীতভাবে বানিয়ে আপনার কাছে আমি অতি নগণ্য, কিন্তু আপনি এই আল্লাহর ওয়াস্তে সেক্সকে এইভাবে ব্যবহার করবেন না। আপনি জীবনে আচ্ছা আমি বলি, বড় ছেলে কাহিনীর প্রয়োজনে এখনো তো মানুষের মুখে মুখে মেজাবিন এবং অপূর্বর এই নাটকটি কত মানুষ দেখেছেন এটা আমরা বলতে পারি না। এত মানুষ দেখেছেন এই নাটকটি, দেখে অনেক মানুষ কেঁদেছে। তারপর আমরা কাহিনীর আকাল বলি, কাহিনী তো আছে ভাই, ওখানে কি এরকম কোনো ডায়লগ আছে? ওর এরকম তো কোনো ডায়লগ নাই। তার মানে আমি আবার বলবো না যে সবাই বড় ছেলে নির্মাণ করার জন্য একদম নামে পড়েন। অনেকেই এই নাটকটির পরপরই অনেকেই এই ধরনের নাটক বানানোর চেষ্টা করেছেন, ওইভাবে ঝাঁপায় পড়েছেন, ওই ঝাঁপানোর পক্ষেও আমি না। কিন্তু আমার মাথায় বা আমরা যারা নাটক বানাই নির্মাণ করি তাদের মাথায় প্রথম চিন্তা করা উচিত, আমি যে অংশটুকু দেখাচ্ছি এটা আমার সমাজকে কতটুকু পরিচালিত করবে, কতটুকু নেতৃত্ব দিবে, আমাদের সমাজের মানুষকে কতটুকু ভাবাবে এবং কতটুকু নষ্ট করবে। আচ্ছা এখানে এখানে রেজন ভাই একটু প্রসঙ্গে আমি একটু বলি যে অনেক নির্মাতাই বলেন যে ভাই এটা তো এন্টারটেইনমেন্ট বিজনেস, এন্টারটেইনমেন্ট ওয়ার্ল্ড, আপনি এখানে মেসেজ খুঁজতে আসেন না, এখানে এন্টারটেইন নিতে আসছেন। অনেক মানুষ অনেক পরিশ্রম করে এই 2-3 ঘন্টা বসে বা 10 মিনিটের একটা কন্টেন্ট দেখে বা 40 মিনিটের একটা নাটক দেখে, এখানে যদি আমি মেসেজ দেই আমি ওই মানুষটাকে মানুষের প্রতি নিষ্ঠার আচরণ করছি না, সুতরাং এখানে শুধু এন্টারটেইনই খোঁজেন। আপনি এন্টারটেইন দেওয়ার জন্য আপনি যা খুশি তাই দেখাবেন, আমি এই ধারণার বিপরীতে। তাহলে আমরা যে পাশের দেশের নাটকগুলো দেখি বা নাটক দেখি তার সাথে আমাদের পার্থক্যটা কি? পাশের দেশের নাটক মানে কি? আমাদের একজন ডিরেক্টর বলেছেন খুব মজারভাবে, আমি বলি পাশের দেশের নাটক যে নাটকগুলো আমাদের বাংলাদেশের অনেক মহিলারা একেবারে হা করে গেলেন, এই নাটকগুলো এরকমের, উনি উদাহরণটা দিয়েছেন এইরকমের যে এই নাটকগুলোর মধ্যে ওই ঘোড়ার মতো সবাই দাঁড়িয়ে থাকে আর ক্যামেরা ওই সবাইকে জুম করে ধরে, ষাট 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 ষাট, এবং সবাই সেজে গুজে থাকে, ওই পরিবারের মধ্যে সবাই সেজে গুজে থাকে। একই পরিবারের মধ্যে ভাইয়ের বউয়ের সাথে অন্যজনের পরকীয়া চলে, ভাই তাকে ছেড়ে দিয়েছে, ছোট ভাই তার সাথে সংসার করছে, একই ফ্যামিলিতে খাওয়া দাওয়া হচ্ছে, একই সবকিছু হচ্ছে। ভারতে আমি কলকাতায় কিছুদিন আগে প্যান্ডামিকের আগে আমি কলকাতায় এক জনপ্রিয় পরিচালককে জিজ্ঞেস করেছিলাম যে আচ্ছা আপনারা যে আপনাদের জায়গায় আপনাদের দেশে এই জিনিসগুলো দেখান, এটা আপনাদের সমাজে কতটুকু, এটা কি আপনাদের সমাজের বাস্তবতা? তো উনি আমাকে দ্ব্যর্থহীনভাবে বললেন, রেজানুর ভাই আপনি সমাজ নিয়ে ভাবছেন কেন? আমরা তো সমাজের কথা ভাবছি না, সমাজের কথা ভাবছি না, আমরা বিনোদন দেওয়ার কথাই ভাবছি এবং বিনোদন দেওয়ার জন্য যে কাজটি করা দরকার সেটাই আমরা করবার চেষ্টা করছি। এবং উনি শেষে বললেন আমি কিন্তু এই ধারণাটা বিপরীতে আমি এটা দেখাতে চাই না। তখন আমি তাকে বললাম আপনার বন্ধুরা দেখাচ্ছেন কেন? আচ্ছা বলে ওই যে ভিউ পাওয়ার জন্যে, ওই যে টাকা আয়ের জন্যে, আমরা এখন আমাদের কাজের মধ্যে ভিউ খোঁজার চেষ্টা করছি, কতজন আমাদের দেখলো, কতজন বাহাবা দিল, এর জন্য এই যে আমরা বলবার চেষ্টা করছি, এইটা কিন্তু এক ধরনের নিজেকে আড়াল করবার চেষ্টা যে ভাই আপনি নাটক দেখতে আসছেন, আপনি অত বাস্তবতা নিয়ে চিন্তা করেন কত, অত শালীনভাবে চিন্তা করেন কেন, আপনি নাটকের মহিলা ক্যারেক্টারের জায়গায় কেন ভাই আপনি চালেন চান যে তার বুকটা একদম ঢাকা থাকুক, একটু বুকটা খোলা থাকলে অসুবিধা কি? তাহলে কি কিছুদিন পরে তানভীর ব্যাপারটা এরকম হবে? আমি প্রশ্ন রাখতে চাই যে আমরা তো নায়িকাকে মহিলাদেরকে খুলে একদম একাকার করে দিলাম, নায়িকার শরীর খুলে দিলাম, তাহলে যে কিছুদিন পরে মহিলারা যদি জিজ্ঞেস করতে চায় ভাই আপনারা তো আমাদের শরীরকে এতদিন দেখালেন, এখন আমরা পুরুষের শরীর দেখতে চাই, আমরা পুরুষকে খোলা খোলা খোলামেলা অবস্থায় দেখতে চাই, পুরুষের হাফ প্যান্ট দেখতে চাই, পুরুষকে একদম নগ্ন অবস্থায় দেখতে চাই, আমরা ওই দাবিটা তুলতে চাই, তাহলে কি তানভীর আমরা কি পরবর্তীতে ওই আধুনিক দৃষ্টিভঙ্গি মানে প্রকাশ করবার জন্যে আমরা কি এরপরে পুরুষকেও ন্যাংটা দেখাবো?